সার্কুলার ফ্লো বলা হচ্ছে, মানে চক্রাকার, ঠিক আছে? তো টাকার অ্যাকচুয়ালি টাকা বস্তুটা হচ্ছে গোলাকার, হ্যাঁ, সেটা কীরকম আমরা একটু দেখব। দেখো, আগের দিনে আমরা দেখতাম কি, মানুষে এই টাকায় কিছু চিঠি লিখে রাখতো, যখন ফেসবুক ছিল না তখন টাকায় সুন্দর সুন্দর ডায়লগ লিখে রাখতো, ঠিক আছে, অনেক ছোটো ছোটো দুই লাইনের কবিতা, হ্যাঁ, এখনও পাওয়া যায়, তাই না? তো যার উদ্দেশ্যে লিখছে তার কাছে হয়তো জীবনে টাকাটা কখনো যায় নাই, ঠিক আছে, হ্যাঁ, যাওয়ার সম্ভাবনা খুবই কম, তাই না? হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি টাকাটা কি হয়, অনেক হাত বদল হয় না, একেবারে তুমি তার কাছে পৌঁছার টাকাটার মানে সম্ভাবনা জিরোও বলতে পারো না, হইতেও পারে 0.001% না আসতে পারো না, 0.001% সম্ভাবনা যে টাকাটা তার কাছে যাবে, ঠিক আছে? এটা এমনি মজা করে বললাম। অ্যাকচুয়ালি টাকা জিনিসটা কি, দেখো টাকাটা কিভাবে মুভ হয় সেটা আমরা একটু দেখব। যেমন মনে করো তুমি যে তোমার পকেটে এখন টাকা আছে, সবার পকেটেই মনে হয় কম বেশি টাকা আছে, তাই না? এই টাকাটা আছে, ঠিক আছে, 1 টাকা হইলেও আছে, 2 টাকা হইলেও আছে, পয়সাও 1 টাইপ অফ মানি, ঠিক আছে? এই যে টাকাটা, এই টাকাটা কোথা থেকে পাইছো তুমি? ইনকাম করেছো। এই শোনো, টাকাটা তুমি হয় তুমি তোমার গার্জিয়ান দিয়েছে, অথবা তুমি টিউশনি করো বা আদার্স কিছু করো, ইনকাম করেছো, তাই না? অথবা তুমি কিনেছো, ভাঙতি টাকাটা তোমাকে দিয়েছে, তাই তো? এভাবে টাকাটা এসেছে। তো এই টাকাটা কীভাবে ঘুরে অর্থনীতিতে আমরা এটা একটু দেখব। এক্ষেত্রে আমরা যদি টু সেক্টর মডেল কল্পনা করি, যে আমরা ব্রড সেন্সে চিন্তা করব, ঠিক আছে, আমরা খুব ডিপে যাব না, তাইলে আমরা আমাদের সোসাইটিকে 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফার্ম, আরেকটা হচ্ছে হাউস হোল্ড, ফার্ম অ্যান্ড হাউস হোল্ড। ফার্ম মানে কি? প্রতিষ্ঠান। এখানে ফার্ম বলতে শুধুমাত্র যে ওই পোলট্রি ফার্ম তা না, ফার্ম বলতে এনি টাইপ অফ ইন্ডাস্ট্রি, ঠিক আছে? আর হাউস হোল্ড মানে যেটাকে আমরা সিভিলিয়ান বলি, মানে আমরা সমাজে যে মানুষ বসবাস করে তারা। এখন এই ফার্ম করে কি, ফার্মের মধ্যে মানুষেরা চাকরি করে, তাই না? মানুষ চাকরি করে বা ব্যবসা করে ফার্ম থেকে, তখন ইয়া করে না, তারা টাকাটা পায় নাকি? যারা চাকরি করে তারা স্যালারি পায় কোথায়? ফার্ম থেকে, ওয়েজ পায়। অথবা এই ফার্ম যে জমিতে করেছে বা মেশিন কিনেছে, র ম্যাটেরিয়ালস কিনেছে, তখন টাকাটা কার কাছে যায়? মানুষের কাছে যায় না, ফার্মের বাইরে যে মানুষগুলো আছে তাদের কাছে টাকাটা যায়, ঠিক আছে? তাহলে ফার্ম থেকে টাকাটা গেল কোথায়? মানুষের কাছে। এই মানুষ আবার টাকাটা দিয়ে কী করে? এটা কি সব পকেটের মধ্যে বা ব্যাংকের মধ্যে রেখে দেয়, জিনিসপত্র কিনে, তাই না? ওই জিনিসপত্রগুলো আবার উৎপাদন করে কে? ফার্ম। তাহলে মানুষের কাছ থেকে আবার টাকাটা চলে যাচ্ছে কোথায়? ফার্মের কাছে, তাই না? তো তাহলে দেখো টাকাটা কী হচ্ছে, ঘুরতেছে, হ্যাঁ, মানুষের কাছ থেকে ফার্মের কাছে যাচ্ছে, আবার ওই টাকাটাই কিন্তু ফার্মগুলো স্যালারি দিচ্ছে মানুষকে। তাহলে একই টাকা ঘুরপাক খাচ্ছে না? এখন যদি ইকোনমিটা খুব ছোট হতো, মনে করো এখানে 4-5 জন মানুষ আছে, তাহলে কিন্তু একই টাকা বারবার রোটেট হইতো, তুমি তখন চিঠি লিখলে ওই চিঠিটা তোমার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে পৌঁছে যাইতো, ঠিক আছে, বা তোমার কাছে আবার ফিরে আসতো, হ্যাঁ। তো এটাকে বলা হয় টু সেক্টর মডেল অর্থনীতির, ঠিক আছে, টু সেক্টর মডেল। এবার বাস্তবে কি অর্থনীতিতে শুধু এই 2টা সেক্টরই আছে? হ্যাঁ, আরও অনেকগুলো সেক্টর আছে না? আমরা এবার একটু ডিটেলসটা দেখব। প্রথমত আছে কি, হাউস হোল্ড, ফার্ম, এরপর আছে গভর্নমেন্ট, তারপর আছে ফিনান্সিয়াল মার্কেট, তারপর গুডস মার্কেট, রেস্ট অফ ওয়ার্ল্ড। আমরা যদি আর একটু ডিপে যাই, তাহলে আমরা দেখব আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা হয় যে এই পার্টিগুলো জড়িত, এটার সাথে হাউস হোল্ড থাকে, তার মানে আমাদের ব্যক্তি যারা, আমরা পরিবার, তারা থাকি, ফার্ম অর্থাৎ ইন্ডাস্ট্রি থাকে, আরেকটা মেজর পোর্শন থাকে গভর্নমেন্ট, সরকার বা রাষ্ট্র, এরপর ফিনান্সিয়াল মার্কেট থাকে সমাজে। ফিনান্সিয়াল মার্কেট মানে কি? ফিনান্সিয়াল মার্কেট ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো, এটার মধ্যে ইন্স্যুরেন্স আছে, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে, বিভিন্ন কোঅপারেটিভগুলো আছে। তারপর গুডস মার্কেট মানে কি?
দোকানপাট মার্কেট যেখানে কেনা বেচা হয় পণ্য, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ওই দেশ বাদে বাইরের দেশ, আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি না, তাহলে বাইরের দেশের সাথেও আমাদের একটা ট্রানজ্যাকশন আছে। আচ্ছা আসুন, চেয়ারটা ওইদিকে নিয়ে যাও, ওদিকে আর বসার জায়গা নাই মনে হয়, ওখানে বসো। তাহলে এখন আমরা দেখব ডিফারেন্ট কান্ট্রি, ডিফারেন্ট এই যে আমরা ইয়েগুলো দেখলাম, বডি দেখলাম বা এন্টিটি দেখলাম, তাদের মধ্যে ট্রানজ্যাকশানগুলো কীরকম হয়। প্রথমত আমরা দেখেছি কি হাউস হোল্ড কী করে, ফার্ম থেকে কী পায়, স্যালারি পায়, তাই না, স্যালারি বা ওয়েজ পায়, ঠিক আছে। যেহেতু অর্থনীতির ভাষায় যে কোনো মেন্টাল এবং ফিজিক্যাল ইফোর্টের নাম হচ্ছে লেবার, এই জন্য আমরা ওয়েজ লিখেছি, স্যালারি লিখি নাই, ঠিক আছে। এখানে যে চাকরি করে সে লেবার হোক এমপ্লয়ি হোক, তার যে আউটকামটা সেটাকে আমরা ওয়েজ আকারে লিখেছি। তাহলে ফার্ম থেকে তারা কী পাচ্ছে, ওয়েজেস পাচ্ছে, টাকা পাচ্ছে, এই জন্য ডিরেকশনটা টাকা ডিরেকশন দেখিয়েছি, ঠিক আছে। আমরা এখানে দুইটা ডিরেকশন দেখাবো, একটা হচ্ছে স্ট্রেট লাইন, এটাকে বলা হয় মানি ফ্লো, আর একটা ডট ডট দিয়ে দেখাবো, সেটা হচ্ছে রিয়েল ফ্লো। রিয়েল ফ্লো মানে কি, পণ্য যেখানে আদান প্রদান হয়, সেবা না, পণ্য। এখানে কি কোনো পণ্য আদান প্রদান হয়েছে, তুমি কাজ করেছো বিনিময়ে বেতন নিয়েছো, তাহলে টাকার লেনদেন হয়েছে, বাট পণ্য আদান প্রদান হয় না, এই জন্য এটাকে আমরা মানি ফ্লো আকারে দেখেছি, নট রিয়েল ফ্লো, কোনো গুডস এখানে ট্রানজ্যাকশান হয় নাই। আচ্ছা, এই হাউস হোল্ডগুলোর আর কোনো লেনদেন কি আছে, তারা জিনিসপত্র কিনে কোথা থেকে, গুডস মার্কেট থেকে, তাই না, গুডস মার্কেট, এটা কি রিয়েল ফ্লো না মানি ফ্লো, রিয়েল ফ্লো। তাহলে মানিটা তো থাকবেই, সবগুলোই মানি, বাট একটা হচ্ছে অনলি মানি আর একটা হচ্ছে মানি অ্যান্ড গুডস, যেটা মানি অ্যান্ড গুডস সেটা হচ্ছে রিয়েল ফ্লো। তাহলে এটা কি রিয়েল ফ্লো না মানি ফ্লো, রিয়েল ফ্লো। এখন টাকাটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, হাউস হোল্ড থেকে গুডস মার্কেটে, ডিরেকশনটা টাকার ডিরেকশনে থাকবে, এটা খেয়াল রাখিও, ডিরেকশনটা টাকার ডিরেকশন, ঠিক আছে। টাকাটা যাচ্ছে এদিকে, বাট ডট ডট দ্বারা বোঝানো হচ্ছে কি, অপোজিট দিকে গুডস গেছে, ক্লিয়ার। এই দুইটা ছাড়া আর কোনো রিলেশন কি আছে, মানুষ কি গভর্নমেন্টের সাথে কোনো লেনদেন আছে, ট্যাক্স দিতে হয়, ইনকাম ট্যাক্স। তাহলে ইনকাম ট্যাক্সে কি টাকাটা কোন দিক থেকে কোন দিকে যায়, হাউস হোল্ড থেকে গভর্নমেন্ট, এটা স্ট্রেট লাইন, অনলি মানি ফ্লো, শুধুমাত্র মানি ফ্লো, ঠিক আছে। সরকার থেকে কি মানুষ কোনো টাকা পায়, সরাসরি ক্যাশ টাকা পায়, তোমরাই তো পাও, তোমরা একটা ভাতা পাও না, হ্যাঁ, ওটা কে দেয়, সরকার দেয়, এইটার নাম হচ্ছে, একটু খেয়াল করো, তোমরা ক্যাশ টাকা যেটা পাও, বা এই খেয়াল করো, জনগণকে সরকার সরাসরি ক্যাশ ইনসেন্টিভ যেটা দেয় ক্যাশ টাকা আকারে, সেটাকে বলা হয় কি বলে, ট্রান্সফার পেমেন্ট, এটা একটু লিখে রাখো, ট্রান্সফার পেমেন্ট। এই ট্রান্সফার পেমেন্টের সংজ্ঞা দেই প্রায় সময় অনেকেই ভুল করে, ট্রান্সফার পেমেন্ট হচ্ছে ক্যাশ টাকা আকারে গভর্নমেন্ট যে ইনসেন্টিভটা জনগণকে দেয়, মনে থাকবে, সংজ্ঞাটা না পাইলে আমার থেকে পরে নিয়ে নিও, ঠিক আছে, তোমরা খুঁজে বের করিও। তাহলে গভর্নমেন্ট কী কী ট্রান্সফার পেমেন্ট দেয়, একটা হচ্ছে বৃত্তি দেয়, আর কোনো দেয়, মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, এরপর দেখবা তোমরা বিদেশ থেকে কি কখনো টাকা এনেছো, তোমাদের কেউ পাঠিয়েছে এরকম হয়েছে, 1 লক্ষ টাকা পাঠাইলে কত পাও, না 2.5% টাকা বেশি পাওয়া যায়, 2.5% টাকা বেশি পাওয়া যায়। তোমাকে যদি বিদেশ থেকে কেউ 1 লক্ষ টাকা পাঠায়, সরকার তোমাকে আরও 2,500 টাকা ইনসেন্টিভ দেয়, ক্যাশ টাকা, এটা জানো তোমরা, এটাও ট্রান্সফার পেমেন্ট, মানে সরাসরি ক্যাশ টাকা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। রেমিটেন্স না, রেমিটেন্স তো তোমার আত্মীয় পাঠাইছে, এটা কি সরকার দিছে, তোমার মামা বিদেশে আছে, চাচা বিদেশে আছে, বা বাবা বিদেশে আছে, উনি পাঠিয়েছেন, তাহলে এটা তো সরকার দেয় নাই, সরকার কী করছে, উনি যত টাকা পাঠিয়েছেন তার সাথে আরও 2.5% অতিরিক্ত তোমাকে দিয়েছেন, ওই 2.5%টা হচ্ছে ট্রান্সফার পেমেন্ট। আচ্ছা, এর বাইরে আর কোনো লেনদেন আছে, মানুষ টাকা কি সব খেয়ে ফেলে গুডস মার্কেট থেকে পণ্য কিনে, কিছু টাকা সঞ্চয় করে, তাই না। আমরা যে আমাদের ইনকাম এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কনজামশান আর একটা হচ্ছে সেভিংস। তো আমরা কনজামশানটা দেখিয়েছি, গুডস মার্কেট থেকে পণ্য কিনছে, আর সেভিংসটা কোথায় যাবে, ফিনান্সিয়াল মার্কেটে। দেখো আমরা সেভিংস করি কোথায়, এখন কিন্তু বাসায় খুব একটা টাকা কেউ রাখে না, হয় ব্যাংকে রাখে, অথবা ইন্স্যুরেন্সে রাখে, অথবা কোঅপারেটিভ, অথবা আদার্স নন ব্যাংক ফিনান্সিয়াল
ইনস্টিটিউশনগুলোতে রাখে, ঠিক আছে? তো তাহলে সেক্ষেত্রে টাকাটা কোথায় যাবে? হাউস হোল্ড থেকে ফিনান্সিয়াল মার্কেটে। কোনো পণ্য লেনদেন হয়? পণ্য তো লেনদেন হয় না, টাকাটা রাখে, তাই এটা মানি ফ্লো। এই তো মোটামুটি, আর কিছু আছে? হ্যাঁ, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে কি মানুষের লেনদেন আছে? এক্সপোর্ট ওইটা, হ্যাঁ ওইটাতে যাচ্ছি আমি, আগে হাউস হোল্ডটা শেষ করি, প্রত্যেকটাতে যাব। তাহলে হাউস হোল্ড শেষ, এরপর হ্যাঁ ওইটা এই চ্যানেলের মাধ্যমে পাঠায়, এই জন্য এই চ্যানেল থেকে দেখাবো, বুঝছো? সরাসরি তো মানুষ পাঠাইতে পারে না, চ্যানেল ব্যাংকিং চ্যানেলে পাঠায় বা অন্য কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মাধ্যমে পাঠায়। এরপর আসে ফার্ম, ফার্মের সাথে একটা লেনদেন আমরা দেখেছি, তাই না? এবার ফার্ম স্যালারি দেয়, ফার্ম কি বিক্রি করে? পণ্য বিক্রি করে না, কার কাছে বিক্রি করে? গুডস মার্কেটে। দেখো ফার্মগুলো সরাসরি কিন্তু কোম্পানি মানুষের কাছে বিক্রি করে না, তারা কি করে? ডিলার, ডিস্ট্রিবিউটার, রিটেলার ইত্যাদি থাকে, হোলসেলার থাকে, তাই না? এগুলো সব হচ্ছে গুডস মার্কেট। তাহলে এখানে পণ্যটা, এটা কি রিয়েল ফ্লো নাকি মানি ফ্লো? এটা রিয়েল ফ্লো, গুড, রিয়েল ফ্লো। বাট টাকাটা কোন দিকে যাচ্ছে? আমি উল্টা দেখিয়েছি ডিরেকশন, টাকাটা যাচ্ছে ফার্ম পণ্য দিচ্ছে, টাকাটা ফার্মে যাচ্ছে না। হ্যাঁ আমরা ডিরেকশনটা দেখাবো, টাকা ফার্মের সাথে গভর্নমেন্টের কোনো লেনদেন আছে? ফার্মগুলো কি ট্যাক্স দেয়? ট্যাক্স এবং ভ্যাট দুইটাই দেয়, তাই না? ফার্মের ট্যাক্সকে বলা হয় কর্পোরেট ট্যাক্স। তাহলে এটা আমরা লিখব কর্পোরেট ট্যাক্স। আর গভর্নমেন্ট কি ফার্মকে কিছু দেয়? গভর্নমেন্টও মাঝে মাঝে ফার্মকে কিছু টাকা দেয়, ক্যাশ টাকা দেয়, যেটাকে বলা হয় ট্রান্সফার পেমেন্ট। যেমন কোনো কোনো খাতকে উৎসাহিত করতে গভর্নমেন্ট ইনসেন্টিভ দেয়, অনেক সময় দেখবে গার্মেন্টসকে বা অন্যান্য খাতকে গভর্নমেন্ট কিছু ইনসেন্টিভ দেয়, ঠিক আছে, ওই খাতকে উৎসাহিত করার জন্য, সেটা ট্রান্সফার পেমেন্টের মধ্যে পড়ে। এরপর ফিনান্সিয়াল মার্কেটে ফার্মগুলো একটা অ্যামাউন্ট ডিপোজিট রাখে, তাদের একটা অংশ ডিপোজিট রাখে। আবার কখনো কখনো তারা কি করে? লোন নেয়। আমরা দুইটাই দেখাবো, ঠিক আছে, লোন আর এখানে ডিপোজিট। তাহলে ফার্ম গেল, এবার আসো ফিনান্সিয়াল মার্কেট। ফিনান্সিয়াল মার্কেটের লেনদেন আমরা দেখেছি হাউস হোল্ডের সাথে আছে, ফার্মের সাথে আছে। ফিনান্সিয়াল মার্কেট কখনো কখনো গুডস মার্কেটে ইনভেস্ট করে, ইনভেস্ট করে, ঠিক আছে, টাকা ইনভেস্ট করে। সেক্ষেত্রে এটা হয় রিয়েল ফ্লো, যেহেতু ইনভেস্ট করে ওখানে পণ্য কিনে, পণ্যটাই তো ইনভেস্ট করে। বিনিয়োগ মানে কি? ওখানে পণ্যের লেনদেন আছে, তাই না? তারা পণ্য কিনে আবার বিক্রি করে, এরকম। তো সে কারণে এটা রিয়েল ফ্লো, ইনভেস্টমেন্ট। টাকা তো লোন দেখিয়েছি, ইনভেস্টমেন্ট মানে হচ্ছে, ইনভেস্টমেন্ট আর লোনের মধ্যে পার্থক্য কী? লোন মানে তুমি টাকা দিয়ে দিয়েছো, কনভেনশনাল ব্যাংক আর ইসলামিক ব্যাংকগুলোর মধ্যে যে পার্থক্য, কনভেনশনাল ব্যাংকগুলো তোমাকে টাকা দিয়ে দেয় আর ইসলামিক ব্যাংকগুলো তোমাকে পণ্য কিনে দেওয়ার কথা, ঠিক আছে, কিনে দেয় কিনা সেটা ভিন্ন বিষয়, কিনে দেওয়ার কথা। হ্যাঁ, তো যখন পণ্য কিনে দিবে তখন সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। মানে বিষয়টা এরকম যে তোমার মনে করো একটা গাড়ি লাগবে, এখন যদি তুমি কনভেনশনাল ব্যাংকে যাও, কনভেনশনাল ব্যাংক তোমাকে বলবে কত টাকা লাগবে, 10 লাখ টাকা, ঠিক আছে, আপনি আমাকে 2 বছরে 15 লাখ টাকা বা 12 লাখ টাকা শোধ করবেন, এই 2 লাখ যেটা অতিরিক্ত এটা হচ্ছে সুদ, ইন্টারেস্ট। আর ইসলামী ব্যাংকগুলো তোমাকে কী বলবে? ইসলামী ব্যাংকগুলো বলবে ঠিক আছে, আমরা আপনার গাড়িটা কিনে দিব আপনাকে, আপনি আমার থেকে গাড়িটা 15 লাখ টাকা দিয়ে কিনবেন, বাট টাকাটা কিস্তিতে পরিশোধ করবেন, বুঝতে পারছো? মানে ইসলামী ব্যাংক 10 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনে তোমার কাছে 15 লাখ টাকায় বিক্রি করবে, ওই 5 লাখ টাকাটা প্রফিট। হ্যাঁ, পণ্যটা কিনে দিবে তোমাকে, প্রথমে নিয়ম হচ্ছে অ্যাকচুয়ালি শরিয়া যেটা, যে ইসলামী ব্যাংক আগে কিনে পণ্যটা তার দখলে নিবে, তার নামে কিনবে, মালিকানা নিবে, নিয়ে এরপর তোমার কাছে এটা বিক্রি করবে 12 লাখ টাকায়, তাহলে 2 লাখ টাকা হয়ে যাচ্ছে প্রফিট কেনা বেচার, যেটা বাইমুট বলে, বাইমুদারাপা, ঠিক আছে, বাইমুদারাপা। এটা এরপর তুমি টাকাটা ইনস্ট্যান্ট দিতে পারো বা কিস্তিতে দিতে পারো, নর্মালি কিস্তিতে দেয়। তো এটা আছে ইনভেস্টমেন্ট। এবার আসো রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সাথে সম্পর্ক কী? প্রথমে গুডস মার্কেট, হ্যাঁ গভর্নমেন্ট,
আচ্ছা গভর্নমেন্টও একটা হ্যাঁ বড় অ্যামাউন্ট এখানে জমা রাখে, জমা রাখে কেন জমা রাখে, যেমন মনে করো এই গভর্নমেন্ট পেনশন আছে, পেনশন স্কিমটা কোথায় জমা রাখে, ফিনান্সিয়াল মার্কেটে সরকারি ব্যাঙ্কগুলোতে, তাই না? এরপর আরও গভর্নমেন্টের বিভিন্ন ফান্ড থাকে, প্রজেক্টের টাকা একবারে দিয়ে দেয় না, ওই টাকাগুলো গভর্নমেন্ট ফিনান্সিয়াল মার্কেটে জমা রাখে, ইভেন কখনও কখনও গভর্নমেন্ট ফিনান্সিয়াল মার্কেট থেকে লোনও নেয়, দরকার হলে টাকার দরকার হলে লোনও নেয়, ঠিক আছে? তারপর আসো এই রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সাথে সম্পর্ক কী, গুডস মার্কেটের সম্পর্ক, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, এই দুইটাতেই কী হয়, এক্সপোর্ট হলে টাকাটা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে টাকাটা এদিকে আসে, এটা হচ্ছে এক্সপোর্ট, ঠিক আছে? আর যখন ইম্পোর্ট করে তখন টাকাটা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে চলে যায়, এটা হচ্ছে ইম্পোর্ট। এই যে টাকার অনেকগুলো ট্রানজ্যাকশান দেখতে পাচ্ছ না, এই ট্রানজ্যাকশানগুলোকে বলা হয় সার্কুলার ফ্লো অফ মানি, টাকাটা সার্কুলারই রোটেট হয়, যদিও এখন এটা আর সার্কুলার নাই, অনেক কমপ্লেক্স হয়ে গেছে। এভাবে টাকাটা হয় কি, খালি হাত বদল হয় একটা ইকোনমিতে। এখন এই হাত বদল হওয়ার গতি যত বেশি হয় তত ইকোনমি গতিশীল হয়, অর্থনীতির চাকা তত সক্রিয় হয় এবং অর্থনীতি সমৃদ্ধ হয়, ঠিক আছে? তোমরা দেখবা মাঝে মাঝে বলে যে অর্থনৈতিক মন্দা, তাই না? কখন অর্থনৈতিক মন্দা হয়, যখন এই গতিটা স্তিমিত হয়ে যায় কোনো কারণে, যে টাকার ফ্লোটা কমে গেছে, মানে হাত বদলটা কমে গেছে, কারণ যত বেশি হাত বদল হবে তত পণ্য কেনা বেচা হবে, ভ্যালু অ্যাড হবে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, কারণ টাকা যখন বদল হবে তখন দেখো এক সেক্টর থেকে আরেক সেক্টরে যাচ্ছে, তার মানে এখানে ফার্ম কাজ করতেছে অথবা ফিনান্সিয়াল মার্কেট অথবা গুডস মার্কেট কাজ করতেছে, ঠিক আছে? তো এগুলো সবগুলো কিন্তু কর্মক্ষেত্র, এগুলোতে যত বেশি কাজ হবে তার মানে কি নতুন নতুন ফার্ম ক্রিয়েট হচ্ছে, নতুন ব্যাংকের নতুন নতুন কাজের পরিধি বাড়তেছে, গুডস মার্কেট নতুন নতুন তৈরি হচ্ছে, তোমার কর্মসংস্থান বাড়তেছে, আলটিমেটলি দেশের উন্নয়ন হচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে সার্কুলার ফ্লো অফ মানি, ক্লিয়ার? এখন এটা পরীক্ষা আসলে লিখতে পারবা না, হ্যাঁ চিত্রটা একটু ঠান্ডা মাথায় নিজের আগে বাসায় প্র্যাকটিস করবা। এই দুইটা, একটা হচ্ছে টু সেক্টর মডেল, ওইটা খুবই সিম্পল, এটা বা এটা, এই দুইটার একটা সাধারণত পরীক্ষায় থাকে ম্যাক্সিমাম সময়, তো এটা একটু বাসায় নিজে প্র্যাকটিস করবা।